প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন আধা কেজি সোনা এনে বিমানবন্দরে ধরা সৌদি সৌদি আরব থেকে দেশে সময় কৌশলে চারটি সোনার বার ও দুটি চুরি আনতে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন এক প্রবাসী মজিবুর রহমান নামের ওই যাত্রী যে পরিমাণ সোনা নিয়ে এসেছেন তার ওজন পাঁচশো গ্রাম বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যা ছটার দিকে কাস্টমস চ্যানেল পার হওয়ার পর তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল জিয়া এ তথ্য জানান তিনি বলেন সৌদি আরবের তাম্মাম থেকে প্রবাসী মুজিবুর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এপিবিএন অফিসে এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজিবুর রহমান অস্বীকার করলেও পরবর্তীতে বিশদ জিজ্ঞাসাবাদে নিজের কাছে সোনা থাকার কথা স্বীকার করেন জিয়াউল হোক আরও বলেন এরপর যাত্রী তার মোজার ভেতর থেকে চারটি সোনার বার বের করে দেন যার ওজন চারশো গ্রাম আর তার লাগেজের ভেতর থেকে আরও তিপান্ন গ্রাম অলঙ্কার বের করে দেন আটক যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার